আজ যাকে নিয়ে কথা বলবো তার কথা বললেই নয়, বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেটের সুপারস্টার ভবিষ্যৎ থেকে বলা হয় নাজমুল হোসেন শান্ত, যাকে একসময় লর্ড শান্ত হিসেবে ধরা হতো। সেই শান্ত আজকে দিন দিন নিজেকে ছাড়িয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়, নিজেকে প্রমাণ করে নিচ্ছে যে আমারও বাংলাদেশকে কিছু দেওয়ার আছে। নির্বাচকরা তাকে দিন দিন সুযোগ দেওয়ার প্রতিফলন হিসেবে নাজমুল হোসেন শান্ত তার ধারাবাহিক খেলার পারফরমেন্সে ফিরে এসেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে তার মানে লাস্ট সিরিজে সে একটা সেঞ্চুরির সাথে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে, সেটা নাজমুল হোসেন শান্তের জন্য গর্বের বিষয়। নাজমুল হোসেন শান্ত দিন দিন কষ্ট করে এই সফলতা এসেছে, নির্বাচকেরা তাদের ভরসা রাখার ফল এই নাজমুল হোসেন শান্ত দেখেছে। বাংলাদেশের মানুষ একসময় লর্ড শান্ত বলে আখ্যায়িত করত, দিনের পর দিন ম্যাচ জিরো রান, পাঁচ রান, সাত রান অ্যাভেলেবেল রান সংখ্যাগুলোর দিকে তাকালে তার স্কোরবোর্ডে মনে হতো সে বাংলাদেশের জাতীয় দলের খেলার মতো প্লেয়ার না, কিন্তু তার নিজ যোগ্যতায় সে এই ফর্মে ফিরে এসেছে। তার টেস্ট ডেবিউ 2017 সালে 22টা ম্যাচ খেলে সে 1013 রান করেছে 24 অ্যাভারেজে, স্ট্রাইক রেট 46। টেস্টের বিষয়ে স্ট্রাইক রেট মূলত বিষয় না, কিন্তু ফর্মে ধারাবাহিক ব্যাটসম্যান হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম এখন বললেই। সেই সাথে সে 2018 সালের অভিষেক হয়েছে ওডিআই ম্যাচে, ওডিআই ম্যাচে সে পরিসংখ্যান দেখে নিই আমরা, 24টা ম্যাচ খেলে 613 রান, 26 অ্যাভারেজে আমনে তোমার 76.8 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। টি টোয়েন্টিতে সে আরও ধারাবাহিক, যেমন তোমার 23টা ম্যাচে 548 রান করছে 28 অ্যাভারেজে, স্ট্রাইক রেট 111.4। এই পরিসংখ্যান তো দিন দিন প্রসারিত হচ্ছে, কারণ নাজমুল হাসান শান্ত তার রানের ধারায় ফিরেছে। কারণ জাতীয় দলে চান্স পাওয়ার জন্য রান করতে হবে অবশ্যই, যে যত বেশি রান করবে তার জাতীয় দলের দরজা তত পাকতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ পঞ্চপাণ্ডবের একজন ধরা হয় নাজমুল হোসেন শান্তকে। নাজমুল হোসেন শান্ত নিজের দলকে যতটাই ভালোবাসে, কিন্তু বাংলাদেশের সমর্থকরা একসময় তাকে বিশ্বাস করতো না। যেমন শান্ত একদিন বলছিল যে আমি আমার নিজের দলের সাথে খেলতেছি, এত আবেগঘন মুহূর্ত বলছিল, কারণ তার প্রত্যেকটা ম্যাচের পর ফেসবুক টুইটার সবখানে তাকে নিয়ে গালিগালাজ করা হতো। সেটা সহ্য না করতে পেরে নিজের প্র্যাকটিস করে নিজের ক্ষমতাকে আরও অনন্য উচ্চতায় নিয়ে গেছে, কারণ তার বাংলাদেশকে দেওয়ার মতো অনেক কিছু আছে। তার হিটিং অ্যাবিলিটি অন্যান্য দেশের প্লেয়ারের চেয়ে কম নয়, বিশেষ করে সে কাভার ড্রাইভ, অসাধারণ কাভার ড্রাইভ দিয়ে থাকে। বিশেষ করে সে টি টোয়েন্টি ফর্মেটেও ভালো মানিয়ে নিয়েছে, কারণ বিপিএলে আর ডিপি বাংলাদেশের যতগুলো ম্যাচ হয় মানে টি টোয়েন্টিতে এবার সিলেট স্ট্রাইকের হয়ে ভালো ধারাবাহিক রানে ছিল, কারণ সে ভালো নিজের ক্ষমতায় খেলাকে বেরিয়ে আনতে পারে। তার জন্য প্রত্যাশা ও ধন্যবাদ, জানো সে ভবিষ্যতে বাংলাদেশের একটা ভালো তারকা হয়ে উঠুক।